শায়ান্সির ইয়াংলিংয়ে 2002 সালে কৃষি প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র উন্মুক্ত করা হয়। শুষ্ক এলাকায় আধুনিক কৃষি উন্নয়নের জন্য বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে কাজ শুরু করে এই কেন্দ্রটি। ওয়াং ইয়াং ড্রাগন ফলের নার্সারির একজন ব্যবস্থাপক। তিনি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে ড্রাগন ফল উৎপাদন করতেন। 2008 সালে তিনি এই ফল উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে তুলতে নিজ শহর ইয়াংলিংয়ে ফিরে আসেন। ইরান, পাকিস্তান এবং উজবেকিস্তানের মতো এসসিও সদস্য দেশগুলোর বিশেষজ্ঞরা ড্রাগন ফলের বাগানে আগ্রহী। তারা প্রতি মাসে আমাদের বাগানে আসেন, গ্রিন হাউস নির্মাণ, সেচ ব্যবস্থা, গাছ লাগানোর পদ্ধতি এবং বীজ থেকে চারা উৎপাদন সম্পর্কে ধারণা বিনিময় করতে। আমরা নর্থ ওয়েস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির সঙ্গে সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রফেসর চাং চিংমাও চীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্ট সাইটেক ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির একজন সিনিয়র গম বীজ বিশেষজ্ঞ। তিনি এবং তার দল 2017 সাল থেকে কাজাখস্তানে হাইব্রিড জাতের গম নিয়ে কাজ করছেন। চাং বলছেন, সাধারণত ভূমির উচ্চতা যত বেশি হবে গম গাছের উচ্চতা তত কম হবে, তাই তারা ইয়াংলিং এবং উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উভয় এলাকাতেই লম্বা চীনা গমের জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। স্থানীয় চীনা গমের ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে কাজাখ গম আরও ভালো মানের। উভয় জাতের গমেরই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, তাই দুই দেশেই হাইব্রিড গম উৎপাদনের পরীক্ষা নিরীক্ষা চলছে। কাজাখস্তানের উর্বর জমি আছে কিন্তু ফলন হতো কম। দুই দেশের কৃষি তথ্য বিনিময় শুরুর পর থেকে দেশটির ফলন 60% মতো বেড়েছে। চীনের প্রথম জাতীয় কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র হিসেবে এসসিও সদস্য দেশগুলো সহ 40 দেশের 700 জনেরও বেশি কৃষি বিশেষজ্ঞকে গত বছর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। চীনের স্থানীয় কর্মকর্তারা বলছেন, চীন ও মধ্য এশিয়ার মধ্যে কৃষি ও অন্যান্য শিল্পে সহযোগিতা অব্যাহত থাকবে। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা।